বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই চোখে চোখে রাখতে হবে, না হলে হতে পারে মারাত্মক বিপদ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমি একটু আমার ছেলেকে রেখে আমি একটু বাইরে গেছিলাম একটু কাজের জন্য, 2 মিনিটের জন্য গিয়েছিলাম। এসে দেখি যে ও কি বলবো যে বিছানার যেই অলকলত বলেন ওইটা মুড়ে একদম ইয়েছিল। এখন তো ভালো, এখন তো আমি ওকে ঠিক করে দিছি, তারপর এরকম করছে, মানে কি বলবো একদম অবস্থা বেশি ইয়ে হয়ে গেছিলো, ও কিছুতেই সরাতে পারছিল না। তারপর আমি দ্রুত এসে তারপর সরাই, যদি আমি না আসতাম না জানি কি হতো। তারপর দেখেন ও কি দুষ্টামি করছে। আসলে আমি আমার ছেলেকে রেখে কোথাও যাই না, আমি কারো না কারো কাছে দিয়েই যাই কোথাও গেলে। তারপরও আমি কেউ ছিল না বাসায়, এই কারণে আমি একটু বাইরে গেছিলাম, এসে দেখি অবস্থা। ও আমার সাথে দুষ্টামি করছে, আমার হাত ধরার জন্য বলছিলাম কিন্তু আমার হাত ধরে দেখেন কি করছে, থুতু দিয়ে দিয়েছে। ওর এটা অভ্যাস, আমি যদি ও হাত দিই তাহলে ও হাত না ধরেও থুতু দিয়ে দিবে। ও বিরক্ত হচ্ছিল আমি বারে বারে হাত দেওয়ার কারণে, এই কারণে ও ক্যামেরায় আসছে থুতু দিতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।